জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের বাংলাদেশে একটা ধারণা রয়েছে যে প্রবাস মানেই হলো সুখের দেশ, স্বর্গের দেশ, শান্তির দেশ। কিন্তু প্রবাসে আসার পর তারা বুঝতে পারে আসলেই প্রবাস প্রবাস নয়। এটা সত্য যে যেসব দেশে আমরা সাধারণত যাই, উন্নত দেশ, শিক্ষিত জনের দেশ, শান্তির দেশ, আইনের দেশ, সেই জন্য এখানে অশান্তি কম, সেই জন্য এখানে অভাব কম, অনাচার কম। কিন্তু নিজের দেশ আসলেই নিজের দেশ, আপনারা কখনোই ভুল করবেন না। অনেকেই জাপান বলার সঙ্গে সঙ্গেই মনে করে জাপান একটা স্টার ট্রেকসের ওয়ার্ল্ড, সায়েন্স ফিকশনের ওয়ার্ল্ড, রোবোটিক ওয়ার্ল্ড, গেমিং ওয়ার্ল্ড, এখানে কোনো সমস্যা নেই। আসলে কথাটা ভুল। আপনার মনে রাখতে হবে জাপানেও কিন্তু দরিদ্র মানুষ রয়েছে, জাপানেও কিন্তু অশিক্ষিত মানুষ রয়েছে, জাপানেও কিন্তু হিপ্পি, অপকৃতস্থ, বেশ্যা এবং মন্দ লোক, দুর্নীতিবাজ, ক্ষতিকারক মানুষ রয়েছে, যেমনটা রয়েছে বাংলাদেশে। একটা নির্দিষ্ট ক্লাস পর্যন্ত সবাই শিক্ষিত, আইনের শাসন রয়েছে এবং অভাবের মাত্রা কম, সেই জন্য এখানে ভিক্ষাবৃত্তি, চুরি, ডাকাতি, রাহাজানি কম হয়, হলেও সেটা প্রকাশিত হয় না আইনের শাসনের ভিতর। এমনভাবে আষ্টে পৃষ্ঠে ধরে রাখা, অন্যায় বিস্তার লাভ করতে পারে না, যার ফলশ্রুতিতে জাপানের এই খারাপ দিকগুলো প্রকাশিত হয় না, আমেরিকার খারাপ দিকগুলো প্রকাশিত হয় না, ইউরোপের খারাপ দিকগুলো প্রকাশিত হয় না। যারা ভাবেন যে বিদেশে গেলে, জাপানে গেলে, আমেরিকা গেলে, ইউরোপে গেলে জীবন বদলে যাবে, তাদের ধারণা আসলে ভুল। আসলে যারা বিদেশে ভালো তারা দেশেও ভালো। যে মানুষটা দেশে শিক্ষিত সে কিন্তু দেশে ভালো কাজ করে, যে মানুষটা বিদেশে শিক্ষিত সেও কিন্তু বিদেশেও ভালো করে। আমি অবশ্যই বিদেশে আসার পক্ষপাতী, কিন্তু সবচেয়ে বেশি পক্ষপাতী বিদেশে এসে জ্ঞান অর্জন করে দক্ষ হয়ে নিজের দেশে গিয়ে নিজের দেশের উন্নতি করাকে আমি বেশি সমর্থন করি। আমি ব্যক্তিগতভাবেও 2012 সাল থেকেই ধরতে গেলে বেশিরভাগ জাপানে থাকি, কিন্তু আমার বাংলাদেশের কোম্পানি আমি বন্ধ করি নি। বাংলাদেশকে এখনও আমি সেবা করি এবং ভবিষ্যতেও সেবা করব, সারা জীবন সেবা করব, এটাই আমার ইচ্ছা। বাংলাদেশে নিজের দেশে থাকা এবং রোজগার করা সবচাইতে সহজ, বিদেশের চাইতেও বেশি। আপনার প্রবাসী বন্ধু আত্মীয় স্বজনদের জিজ্ঞেস করেন দেশ ভালো কিনা বিদেশ ভালো, তাহলে এই জিনিসটা উদ্ঘাটন করতে পারবেন। যারা মনে করেন যে জাপান মানে সবচেয়ে উন্নত দেশ, জাপানি মানে হলো সবচেয়ে ভালো মানুষ, এই ধারণা ভুল। জাপানে যদি আসেন, দীর্ঘদিন যদি থাকেন, জাপানিদের সঙ্গে যদি চলাফেরা করেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ আর জাপানের মাত্রা একই রকম, জাস্ট খালি প্রকাশটা ভিন্ন রকম। যাই হোক, হয়তো আমাদের দেশে আমরা 10,000 টাকার জন্য কষ্ট পাই, এখানে 1,00,000 টাকার জন্য কষ্ট পায়। বাংলাদেশে বেকার মানে কাজ নাই, ঘুরে ঘুরে বেড়ায়। এটা এখানে হয়তো কাজ করলে কিছু টাকা পায়, কাজ না করলে ও সেটাকেই মেনে নেয়। আমাদেরকে বিদেশ সম্পর্কে যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো নিজের দেশকে উন্নতি, নিজের জীবনকে উন্নতি করার জন্য আমাদেরকে অবশ্যই 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 গঠনমূলক হতে হবে, আমাদেরকে অবশ্যই সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে। সবার জীবন প্রিজুডিস মুক্ত হোক এবং সবার জীবন জ্ঞান, দক্ষতা এবং সুখের আলোতে আলোকিত হোক, সেই কামনাই রইলো।